ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙা হলো কেন? মৌলবাদী জবাব চাই। আরে জবাব তোমাদের দিতে হবে, আরে জবাব তোমাদের দিতে হবে, জবাব তোমাদের দিতে হবে। মৌলবাদী জবাব চাই, জবাব দাও। ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙলো কেন? মৌলবাদী জবাব চাই, জবাব দাও। আরে ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙলো ভাঙা হলো কেন? মৌলবাদী জবাব চাই। আরে ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙা হলো কেন? মৌলবাদী জবাব চাই। আরে জবাব তোমায় দিতে হবে, নাইলে অনুরোধ করছি আপনারা শনি মন্দিরের পাশে এগিয়ে আসুন, রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রীদের দুর্ভোগের ব্যবস্থা করবেন না, আপনাদের কাছে বিনম্রই অনুরোধ। জয় শ্রীরাম। আমি সনাতনী সকল ভাই ও বন্ধুদের কাছে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতির দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের নৈতিক দায়িত্ব এবং নিজেকে সুশীলভাবে সেই পথসভাকে আমরা পরিচালিত করব। আমাদের এই রাষ্ট্রের সম্পদ হিসাবে প্রত্যেকটি সনাতনী ভাই ও বন্ধুদের কাছে আমার বিনম্র অনুরোধ, আমরা শালীনতার ভেঙ্গে আমরা সেই পার নষ্ট করব না। আমাদের প্রতিজ্ঞা এই রাষ্ট্রকে ধর্মভূমি, এই রাষ্ট্রকে শিশুর বসবাস যোগ্য ভূমি, এই রাষ্ট্রকে স্বর্গভূমি বানানোর যে আমাদের সংকল্প, সেই সংকল্প থেকে আমরা এক বিন্দুও যাতে পিছনে না যাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই পথসভা এখন থেকে শুরু হল। জয় শ্রীরাম। বলো বলো ভারত মাতা কে জয়।